আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি অনেক ভিডিওতে ওয়াটার ফাস্টিং সম্পর্কে অনেক কথাবার্তা বলেছি, কিন্তু আমি একটা কথা খুব রিসেন্ট কোনো ভিডিওতে বলিনি যে ওয়াটার ফাস্টিংয়ের সময় আপনি কী কী খেতে পারবেন। অনেকে আমাকে প্রশ্ন করে যে ওয়াটার ফাস্টিংয়ের সময় কি আমি পানি খেতে পারবো না। অনেকের ধারণা হয়েছে যে ওয়াটার ফাস্টিংয়ের সময় আমি পানি বাদে সব কিছুই খেতে পারবো। খুব মজার বিষয়, যারা ডায়েট সম্পর্কে জানেন তারা খুব ভালোভাবেই জানেন যে ওয়াটার ফাস্টিংয়ের সময় আপনি শুধু পানিই খেতে পারবেন, আর কিছু খেতে পারবেন না। আজকে আমি ওয়াটার ফাস্টিংয়ের সময় কোন কোন খাবার খেতে পারবেন সেই নিয়ে কিছু আলোচনা করি। প্রথমে বলি, ওয়াটার ফাস্টিংয়ের সময় আপনি সারাদিন শুধু লিকুইড পানি জাতীয় খাবার খেতে পারবেন, কিন্তু সব ধরনের পানি জাতীয় খাবার খেতে পারবেন না। প্রথমে বলি, আপনি পিওর সাদা পানিটা খেতে পারবেন। তারপরে আপনি খেতে পারবেন অ্যাপেল সিডার ভিনেগার দেওয়া পানি। এক গ্লাস পানিতে এক চামচ অথবা দুই চামচ অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে সেটা আপনি খেতে পারবেন ওয়াটার ফাস্টিংয়ের সময়। আর তৃতীয়ত হচ্ছে চিনি ছাড়া ব্ল্যাক কফি। অর্থাৎ যে কোনো খাবারে আপনি কিটো ডায়েট করছেন, যেই ফাস্টিং করুন আর যেটাই করুন, চিনি জাতীয় অর্থাৎ মিষ্টি জাতীয় কোনো খাবার তো খাওয়াই যাবে না, এটা তো আপনারা জানেনই। তাই আপনি চিনি ছাড়া পিওর ব্ল্যাক কফিটা কিন্তু খেতে পারবেন ওয়াটার ফাস্টিংয়ের সময়। তবে বুলেট কফি খাওয়া যাবে না, কারণ বুলেট কফিতে ফ্যাট আছে যেটা ওয়াটার ফাস্টিংয়ের সময় খাওয়া যাবে না। তারপরে আদা লেবু দিয়ে চা খেতে পারবেন। আদার কিন্তু বেশ কিছু ভালো গুণ আছে যেটা আপনার অটোফেজিটাকে বৃদ্ধি করে, তাই আপনি আদা দিয়ে চা খেতে পারেন, আদা খেলে কোনো সমস্যা নেই। তারপরে আপনি লেবু পানি খেতে পারেন। লেবু পানিটা কিন্তু কিছুটা অ্যাপেল সিডার ভিনেগারের মতনই কাজ করে, জাস্ট লেবু পানিতে প্রোবায়োটিকটা নেই। এবং সর্বশেষ যে খাবারটা আপনি খেতে পারবেন সেটা হচ্ছে গ্রিন টি। গ্রিন টি কিন্তু আমাদের ক্ষুধা অনেকখানিই কমিয়ে দেয়। আপনি সারাদিন যদি শুধু পানি খান তাহলে আপনার কিন্তু ক্ষুধাটা বেড়ে যেতে পারে, তখন আপনি গ্রিন টি খেলে আপনার ক্ষুধাটা কিন্তু নিয়ন্ত্রণে আসবে। আমার বলে এই পাঁচটা খাবার আপনারা কিন্তু খেতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।